বন্ধুরা প্রথমত আপনারা এই ব্লাউজের মেজারমেন্ট গুলা একটু দেখে নিন তো এটা একটা রিকোয়েস্টেড বিধি ছিল উনি মেজারমেন্ট গুলো আমাকে পাঠিয়েছিলেন তো উনার ব্লাউজটা তৈরি করার পর ব্লাউজের লম্বা দরকার ফিফটিন এন্ড হাফ ইস আর সঙ্গে উনি সিএম লিখেছেন মানে সেন্টিমিটার তো সেন্টিমিটার হবে না এখানে হবে ইঞ্চি যদি সেন্টিমিটার দিয়ে আপনি ব্লাউজ তৈরি করেন তাহলে একবারে ছোট ব্লাউজ হয়ে পড়তে পারবেন না আর এখানে উনি শোল্ডার দিয়েছেন ফিফটিন এন্ড হাফ ইস আর আপার দিয়েছেন থার্টি সেভেন ফুল বাস্ট আছে থার্টি নাইন এন্ড হাফ ইস থেকে ফোর্টি দিয়েছেন আর কুমোর দিয়েছেন থার্টি থ্রি ইঞ্চ আর এখানে সামনের গলা দিয়েছেন এখানে রেডি সেভেন ইঞ্চ আর পেছনের গলা দিয়েছেন এখানে টেনিস ইঞ্চ ইলেভেন আর টুয়েলভ এই সবগুলাই মেজারমেন্ট উনি চেয়েছেন আর এখানে দেখুন স্লিপস এর রেডি লম্বা উনি চেয়েছেন দশ ইঞ্চ আর এখানে উনি স্লিপস এর মুহুরি চেয়েছেন ইলেভেন ইঞ্চ বা ইলেভেন অ্যান্ড হাফ ইঞ্চ আর আর ফোল চেয়েছেন উনি নাইনটিন ইঞ্চ তো এই যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টের সম্পূর্ণ ব্লাউজটা আমি কাটিং করে দেখাবো আর এটা হবে টিকেন দেওয়ার মধ্যে বেল্ট ব্লাউজ মানে টিকের মধ্যে নিচে বেল্ট থাকে না সেই বেল্ট দেওয়া ব্লাউজ কিন্তু যেটা হবে তো সম্পূর্ণ ব্লাউজের ভিডিওটা অবশ্যই দেখবেন কোথাও কোনো স্কিপ করবেন না তাহলে আপনারা ব্লাউজের ভিডিওটা ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখা যায় কি করে ব্লাউজটা কাটিং করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখে নিই বন্ধুরা প্রথমত পেছনের পার্ট এখানে কাটিং করব তো তার জন্য কাপড়টাকে দু করলাম আর ভাউজটা দেখুন আমি বাইরে নিলাম কারণ সুতো গোলার জন্য বোঝা যাবে এখানে চোখের দাগ দিলে আর এখানে লম্বা নিচ্ছি আমি দেখুন সাড়ে পনেরো সেলাই করার পর দরকার কিন্তু তার সাথে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে যদিও এই যে সাইজটা এখানে কিন্তু সাড়ে পনেরো মানে সাড়ে ষোলো দরকার হয় না তো যেহেতু উনি মেজারমেন্টটা দিয়েছেন তার জন্য ওনার মাপ অনুসারে করে নিলাম আর এখানে শোল্ডার নিচ্ছি আমি সাড়ে পাঁচ আর এখান থেকে বগলটা দেখুন আমি পনের ছয় নিয়ে নিচ্ছি এর থেকে বেশি নেওয়ার কিন্তু এখানে কোনো দরকার নেই এখান থেকেও সাড়ে পাঁচ নিয়ে দাগটাকে বরাবর করে নিচ্ছি দেখুন দুটো পয়েন্টকে কিন্তু আমি এখানে মিলিয়ে নিলাম এখান থেকেও পনের ছয় নিয়ে নিলাম এবার দুটো পয়েন্টকে আমি মিলিয়ে নিচ্ছি এবার দেখুন যতখানি বুক আছে তার চার ভাগের এক ভাগ নিচ্ছি মানে এখানে থার্টি সেভেন এর চার ভাগের এক ভাগ নাইন পয়েন্ট টু ফাইভ নিচ্ছি তার সাথে টু আপনাকে অবশ্যই এক্সট্রা নিতে হবে এবার দেখুন বগলের জন্য এখানে আপনি ওয়ান পয়েন্ট রেখে দিন এর থেকে বেশি কিন্তু এখানে আপনাকে নিতে হবে না নেওয়ার পর দেখুন শেপটাকে ঠিক এভাবে দেবেন আর বগলের দিকে দেখুন নিচের দিকে কিন্তু আপনি অবশ্যই নামিয়ে দেবেন তা না হলে কিন্তু সাইড থেকে ফিটিংসটা ভালো হবে না টোটাল যতখানি আপার চেস্ট আছে তার থেকে হাফ পিস কমিয়ে কোমরের জন্য এখানে নিয়ে নিচ্ছি তাহলে আলাদা করে আর নিতে হয় না তাহলে এখানে পনে এগারো আমি নিয়ে নিলাম এবার দেখুন এখানে এবার টিকেনার জন্য নিয়ে নিচ্ছি তো টিকেনার জন্য আমি সাড়ে পাঁচে দাগ দিয়ে দিলাম এবার উপরের দিকে দেখুন এখানে কতখানি নেবেন এখানে আপনি সারা ছয় নিয়ে নিন তাহলে হবে আর থেকে বেশি লাগবে না এবার দেখুন গলার পাশটা কিন্তু আপনি এখানে টু রেখে দিন আর নিচের দিকে আপনি ডিপটা এখানে টেন ইঞ্চ নিন বা আপনার পছন্দ অনুসারে আপনি এখানে কম বেশি নিতে পারেন এদিক থেকে সাড়ে তিন নিয়ে দাঁড়টাকে কোনা কুনি করে প্রথমত মিলিয়ে নিচ্ছি নেওয়ার পর আপনার পছন্দ মতো আপনি এখানে রাউন্ড শেপ দিতে পারেন তবে এখান থেকে অবশ্যই দেড় আপনি ডাউন করবেন কোনা কুনি করে হলে সোটাটা পরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে তো মেজারমেন্ট কিন্তু এখানে নেওয়া হয়ে গেল এবার আমরা দেখুন যে মেজারমেন্ট নিলাম সেই অনুসারে কেটে নিচ্ছি এবার দেখুন এদিক থেকে আপনি হাফ পিস বা পনেরো পিস উঠিয়ে দিন তাহলে দেখবেন সাইড থেকে ফিটিংসটা ভীষণ ভালো আসে যদিও আমি আগে দিতাম না এখন একবার একটা ব্লাউজের দেওয়ার পর দেখেছি ফিটিংসটা ভীষণ ভালো আসে সাইড থেকে তার জন্য আর টিকেনের জায়গাতে হালকা কাট লাগিয়ে রেখে দিলাম এবার হাতার জন্য এখান থেকে মাপ নেছি দেখুন যতখানি এখান থেকে পাবেন তার থেকে আপনি ওয়ান ইঞ্চ বেশি নেবেন তো টোটাল দেখুন আমি নাইন ইঞ্চ পেয়েছিলাম তো টেন ইঞ্চ এখানে নিয়ে নিচ্ছি এক এখানে বেশি নিচ্ছি তো দেখুন এখানে কাপড়টা অনেকখানি কম ছিল বলে একটা কাটিং করতে অসুবিধা হবে আগে দেখুন আমি সামনের পাট কেটে নেব তারপর আমি হাতা কাটবো যখন এই কাপড় কম থাকে তখন আমি একটু ভাবে কেটে থাকি তো আগে দেখুন সাইড থেকে এখানে হুক এবং হুকের করার জন্য কাপড়টাকে একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি পেছনের পাটটাকে ভালো করে বসিয়ে নিলাম আর সাইড থেকে হাফ এক্সট্রা নিলাম এবার পেছনের পাট অনুসারে আমি এখানে দেখুন দাগটাকে বরাবর করে দিয়ে দিচ্ছি এবার পেছনের পাট উঠিয়ে নিচ্ছি পেছন উঠিয়ে নেওয়ার পর দাগ গুলাকে ভালো করে আমি এখানে মিলিয়ে নিচ্ছি এদিক থেকে দেখুন আমি কিন্তু এই যে এক্সট্রা নিচ্ছি এটা কিন্তু হুক এবং হুকের ঘরের জন্য এবার দেখুন প্রথমত সামনের গলার আমি ডিপটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি সেভেন নিলাম আপনি চাইলে কম নিতে পারেন তো ওনার অনুসারে কিন্তু আমি এখানে নিলাম এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে দাগটাকে কোনা করে মিলিয়ে এবার এখান থেকে দেখুন রাউন্ড শেপ একটু চড়া করে দেবেন তাহলে সামনের গলার ফিটিংসটা ভালো হবে না হলে বগরের দিকে অনেকটা কুচকে থাকে তার জন্য সামনের গলা চেষ্টা করবেন একটুখানি ছড়িয়ে দেওয়ার জন্য তাহলে দেখতেও ভালো লাগবে ফিটিংসটাও ভালো হবে এবার দেখুন এখান থেকে বাস্ট পয়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে তো এখানে টোটাল দেখুন আমি বাস্ট পয়েন্ট নিয়ে নিচ্ছি প্রথমত টেন আমার বাস্ট পয়েন্ট দরকার কিন্তু তার সাথে আমাকে আপিস এখানে এক্সট্রা নিতে হবে তো বাস্ট পয়েন্ট অনুসারে কিন্তু আমার এখানে নিচের বেল্ট হবে তা না হলে কিন্তু ফিটিংসটা আপনার ভালো হবে না এবার চাইলে এখানে দাগটাকে সোজা করতে পারেন এবার টিকেনার জন্য কতখানি নেবেন যতখানে আপনার ফুলবাস থাকবে তার দশ ভাগের এক ভাগ নেবেন তো ওনার যে ফুলবাস ছিল সেই দেখে নেন দশ ভাগের এক ভাগ নিয়ে আমি দাগটাকে নিচের দিকে নিয়ে আসলাম এবার দুটো পয়েন্টকে দেখুন সোজা করে মিলিয়ে নিলাম নেওয়ার পর দেখুন এখানে আমাকে যে বেল্টের জন্য এই জায়গা থেকে মাপটা নিতে হবে তাহলে দেখুন এখানে মাপটা আমি কিভাবে নেব এবার এখান থেকে কতখানি নিচে নেবেন যতখানি আপনার ফুল বার্স থাকবে তার তেরো ভাগের এক ভাগ নেবেন তো এটা হলো বেল ব্লাউজের ফর্মুলা কিন্তু কিভাবে করলে কি হয় কখনো ছোট হয় কখনো বড় হয় বলে আমি এভাবে করি না আমি সবার জন্য যেভাবে আলাদা আলাদা করে মাপ নিয়ে করে থাকি আমি আপনাদেরকে সেইভাবে কিন্তু এখানে দেখিয়ে দেব তাহলে দেখবেন আপনাদের একদম পারফেক্ট হবে তো এই ব্লাউজে আমার থ্রি ইঞ্চ থেকে এক সুতা কম দরকার আছে কিন্তু তার সাথে আমাকে মিনিমাম তিন সুতা বা হাফ ইঞ্চ এক্সট্রা নিতে হবে হাফ ইঞ্চ নিয়ে নিলে কোনো অসুবিধা হবে না এটা সেলার জন্য আপনাকে প্রথম থেকে নিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ব্লাউজটা ছোট হবে এবার দেখুন এখান থেকে দাগটাকে আমি সোজা করে নিচ্ছি তো দাগটাকে সোজা করে নেওয়ার পর এখান থেকে দেখুন আমি নিচের দিকে বেল্টের জন্য কতখানি নেব দেখুন এখানে টোটাল আমার প্রথম টু ইঞ্চ ছিল কিন্তু আমাকে এখানে আরো এক্সট্রা নিতে হবে হাফ ইস নিলেও কিন্তু হয় কিন্তু তারপরেও কিন্তু আমি আরো ওয়ান ইস এক্সট্রা নেব একটু বেশি হলে ভালো হয় কিন্তু কম হলে আপনার এখানে সমস্যা হয় এবার টিকেনটা কি করে দেবেন কতখানি দেবেন দেখুন যেহেতু বড় সাইজের ব্লাউজ তাই টিকেনটা আমি বেশি দেব দেখুন এদিক থেকে আমি ওয়ান অ্যান্ড হাফ দিচ্ছি অপর দিক থেকে ওয়ান অ্যান্ড হাফ দিচ্ছি এবার এটাকে দেখুন মিডেলারি বাস্ট পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে নিলাম তো এখানে কিন্তু টিকেনটার জন্য হয়ে গেল তো টিকেনের জন্য দেওয়ার পর চাইলে আপনি এই দাগটাকে সোজা করতে পারেন এখান থেকে যেহেতু এখানে একটা টিকেন আমি দেব তার জন্য আর এখান থেকে দেখুন একটা টিকেন দেব তো সাড়ে চার একটা দাগ কাটলাম আর এটাকে দেখুন কোনাকুনি করে মাঝখানের দাগের দিকে আমি নিয়ে আসছি তো এটা কিন্তু অবশ্যই টিকেনটা এইভাবে দেবেন তাহলে দেখবেন ব্লাউজের বগলের দিকে ফিটিংসটা ভীষণ ভালো হবে এখানে দেন ছেড়ে দেবেন অতখানে ছেড়ে আপনি টিকেনের সেলাটা করে নেবেন তো এখান থেকে দেখুন একটা টিকেন দিয়ে দিন চাইলে দেবেন না চাইলে না দেবেন তো এখানে দেখুন আমি ফাইভ ইঞ্চের দাগটা দিয়ে দিলাম তো ফাইভ ইঞ্চ বা ফোর হাফ ইঞ্চ যে কোনো জায়গাতে দিয়ে দিন কোনো অসুবিধা নেই এটা কোইভাবে মিলিয়ে নিলাম এখানেও কিন্তু আপনি মাঝখান থেকে ওয়ান হাফ ইঞ্চ ছেড়ে দেবেন এবার দেখুন এখান থেকে কতখানি উঠাবেন যদি আপনি মনে করেন ওয়ান ইঞ্চ উঠাবেন তাও কিন্তু পারেন যদি মনে করেন আরও একটু বেশি উঠাবেন তাও কিন্তু আপনি পারেন তো এটাকে দেখুন এভাবে মিলিয়ে নিয়ে আসলাম এবার এই জায়গা থেকে আপনি চাইলে হাফ ইঞ্চ উঠিয়ে নিন বা এখান থেকেও আপনি চাইলে একইভাবে ওয়ান ইঞ্চ উঠিয়ে নিন কোনো অসুবিধে হবে না তো এখানে দেখুন আমার কিন্তু হয়ে গেল এবার বেল্টের জন্য দেখুন এখান থেকে আমার এক্সট্রা দরকার নেই আর কিন্তু উপরের দিকেই আমাকে টু ইঞ্চ এক্সট্রা নিতে হবে উপরের যে অংশ আছে সেখানে কিন্তু আমাকে এক্সট্রা নিতে হবে আর এই দিক থেকে আমাকে মোটামুটি হাফ ইঞ্চের মতো নিয়ে এটাকে কোনা কোনি করে মেলিয়ে দিতে হবে তাহলেই কমপ্লিট তো দেখুন এখানে তাহলে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল আর উপরের অংশ সম্পূর্ণ এখানে আমার মেজারমেন্ট কমপ্লিট বা নিচের বেল্টের দাগটা দেওয়া বাকি রয়ে গেছে এখান থেকে দেখুন আমি দাগটা ভালো করে দিকে রাখবেন যেন কম না হয় যদি কম হয় তাহলে পরের সমস্যা হবে যদি বেশি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা আপনার হবে না এবার দেখুন এই জায়গাতে যে মাঝখানে টিকেনটা দিলাম তার জন্য এখানে এক্সট্রা নিলাম কিন্তু বেল্টে আমার দরকার নেই বলে বেল্টের জন্য আমি নিচ্ছি না এটাকে এইভাবে নিচের দিকে নামিয়ে নিলাম তো বেল্ট কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল তাহলে এবার ব্লাউজটা আমি কেটে নিচ্ছি বেল কাটিং করার সময় এই জায়গাতে সামান্য একটুখানি দেখুন এইভাবে শেপটাকে মিলিয়ে নেবেন তাহলে দেখবেন খুব ভালো হবে বেলটা কাটিং করার পর বেল্টের এই জায়গাতে ছোট্ট একটু একটুখানি শেপ দিয়ে দিন তো ছোট ছোট জিনিসগুলো কিন্তু কাটিং করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এখানে দেখুন একটা অংশ কাটার পর আমি দ্বিতীয় অংশটা কাটার জন্য বসালাম আমি কিন্তু প্রথমে সিঙ্গেল পার্ট কেটেছিলাম কারণ এই যে কাপড়টা ছিল এর চড়া কিন্তু খুব কম ছিল বলে কাপড়টা খুব কম ছিল বলে আমি সিঙ্গেল করে কাটলাম যখনই এই ধরনের কাপড় কম থাকে তখন কিন্তু আপনারা এইভাবে সিঙ্গেল করে কেটে নেবেন কাটার পর দেখুন দুটো এখানে দুটো পাটকে বরাবর করলাম টিকেনার জায়গাতেই এবার আমি একসাথে কাঠ লাগিয়ে রেখে দেব দুদিকেই কিন্তু আমাকে একইভাবে দাগ দিতে হবে যদি আমি দাগগুলা না দিই তাহলে কিন্তু আমার বরাবর হবে না পরে দুটো পাট কিন্তু দুরকম হবে সামনের পাট কমপ্লিট হওয়ার পর এবার আমি হাতা কেটে নেব হাতাটা কিন্তু কাগে কাটা হয়নি নরমালি কিন্তু আমি পেছনের পার্ট কাটিং করার পর হাতাটা কেটে ফেলি কিন্তু এখানে কাপড় কম ছিল বলে আমি প্রথমে হাতাটা কাটলাম না এবার দেখুন এই যে টুকরোটা এখানে বাড়তি আসলো সেই টুকরোটা থেকে আমি কিন্তু হাতা বের করে নেব এবার দেখুন এখানে হাতার লম্বা আমি টেনিস নিয়ে নিচ্ছি টেনিস ওনার দরকার কিন্তু সেলার জন্য আরো ওয়ান ইঞ্চ লাগবে যদি আপনি এখানে আস্ত না দিতে চান তাহলে আপনি আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিন আস্ত যখন দেবেন তখন কিন্তু অতখানি বাড়তি লাগবে না আর এখানে দেখুন আমার টেন দরকার তো এখানে দেখুন টেন থেকে সামান্য একটুখানি কম আছে একটা একটা অংশে সামান্য একটু কম আছে কোনো অসুবিধা হবে না জয়েন করার কোনো দরকার হবে না এবার দেখুন এখান থেকে আমি একটাকে দাগটাকে আগে লম্বাটাকে বরাবর করলাম করার পর এদিক থেকে ডাউন করুন ফাইভ ইঞ্চ আমি এখানে ডাউন করে এটাকে কোনা করে দেখুন মিলিয়ে নিলাম এবার এখান থেকে আড়াই ইঞ্চ ভেতরে আপনি এই যে দাগ লাস্টের অংশ থেকে আপনি আড়াই ইঞ্চ ভেতরে নিয়ে শেপটাকে মিলিয়ে দিন তো এই শেপটা দেওয়ার পর মোহরের জন্য কিছুই করতে হবে না নর্মালি দেখুন এইভাবে একটুখানি দিন সামান্য একটুখানি সাইড থেকে আমি উপরে জয়েন করলে করব না করলে কোনো অসুবিধা হবে না তো এখান থেকে দেখুন ঘোনাখুনি করে আমি কিন্তু কেটে নিচ্ছি দেখুন এখান থেকে জয়েন কেটে নিলাম এবার দেখুন এখানে যে সামান্য একটুখানি কম হলো এটা জয়েন না করলে অসুবিধা হবে না কারণ ব্লাউজটা পেঁচানো পাঠ কাটিং করার সময় আমি টু ইঞ্চ নিয়েছিলাম বলে এখানে জয়েন না করলে কোনো অসুবিধা হবে না এবার সামনের অংশের জন্য কিন্তু কাপনাকে অবশ্যই শেপ দিতে হবে তা না হলে কিন্তু সামনের দিকে কুচকে থাকবে এবার কাট কাট লাগিয়ে লাগিয়ে রেখে রেখে দিলাম দেবেন তো সম্পূর্ণ কাটিং কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল যদি ব্লাউজের কাটিং সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আবারও এবার একই অনুসারে যে আস্ত দিতে চান একই অনুসারে আপনি আস্তটা কেটে সেলাই করে নেবেন তো আমি এখানে আস্তল ব্যবহার করছি না আর কি করে ব্লাউজটা সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্স চেক করে নেবেন সেখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ